জার্মানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ মুশারফ হোসেন ভূঁইয়া বলেছেন, গণতান্ত্রিক বিশ্বের সবচেয়ে দীর্ঘকালীন সরকার প্রধান শেখ হাসিনা। নতুন নতুন আপডেট সংবাদ পেতে এখনই সাবস্ক্রাইব করুন, দেখছেন চেতনা টিভি, সঙ্গেই থাকুন। বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও আন্তর্জাতিক সংস্থার প্রধানদের সম্মানে নববর্ষের সংবর্ধনার আয়োজন করেন জার্মান ফেডারেল মহামান্য রাষ্ট্রপতি ডক্টর ফ্রাঙ্ক ভাল্টার স্টাইনমায়ার। গত 11 জানুয়ারি প্রেসিডেন্সিয়াল প্যালেস বেলভিউতে অনুষ্ঠিত সম্বর্ধনায় অংশ নেন বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ মুশারফ হোসেন ভূঁইয়া। এ সময় মহামান্য রাষ্ট্রপতি সব দেশের কূটনীতিকের সঙ্গে কথা বলেন, রাষ্ট্রপতি সকল দেশের রাষ্ট্রদূতদের অভিবাদন জানান, রাশিয়া ও ইউক্রেন যুদ্ধ এবং ইসরায়েল কর্তৃক ফিলিস্তিনে গণহত্যা বিষয়েও কথা বলেন তিনি। রাষ্ট্রপতি বলেন, জার্মানি ইসরায়েলকে সমর্থন করে, তবে দুটি স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার মাধ্যমে এর সমাধান চায় জার্মানি। এছাড়া জলবায়ু প্রভাবিত দেশগুলির দুর্দশাগ্রস্ত মানুষের জন্য মমতা প্রকাশ করেন রাষ্ট্রপতি। জার্মানি ও অন্যান্য সকল দেশগুলোর মধ্যে সহযোগিতামূলক সমন্বয় রেখে রাষ্ট্রদূতদের কাজ করতে হবে বলে উল্লেখ করেন তিনি। রাষ্ট্রদূত মুশারফ হোসেন ভূঁইয়া বলেন, রাষ্ট্রপতি সম্প্রতি অনুষ্ঠিত বাংলাদেশের সাধারণ নির্বাচনের কথা উল্লেখ করেন। শেখ হাসিনা পুনরায় ক্ষমতায় আসায় তিনি আনন্দিত। জার্মান রাষ্ট্রপতির সাথে আলাপচারিতায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গণতান্ত্রিক বিশ্বের সবচেয়ে দীর্ঘকালীন সরকার বলে দাবি করেন রাষ্ট্রদূত মুশারফ হোসেন ভূঁইয়া। সময় উপস্থিত ছিলেন অন্যান্য রাষ্ট্রের উচ্চপদস্থ ব্যক্তিবর্গ, তাদের সাথে বাংলাদেশের সাম্প্রতিক নির্বাচন বিষয়ে কথাবার্তা বলেন তিনি। বাংলাদেশের প্রধানমন্ত্রী সুযোগ্য নেতৃত্ব ও দেশের উন্নয়নে তাঁর ভূমিকার পাশাপাশি বিশ্ব শান্তিতে অবদানের ভূয়সী প্রশংসা করেন তারা। চেতনা টিভি, স্বাধীনতার চেতনায় চির উজ্জ্বল, আমাদের সঙ্গেই থাকুন।